তাজরিন ফ্যাশনে আগুনের ষষ্ঠ বছর পূর্তি আজ। সরকার ও বিজিএমই এর আর্থিক সহায়তা এখনো পাননি ক্ষতিগ্রস্ত অনেক শ্রমিক। দেশীয় চামড়া ও চামড়াজাত পণ্যের মান নিয়ে সন্তুষ্ট বিদেশি ক্রেতারা, কমপ্লায়েন্সের অভাব ঠেলে দিচ্ছে অন্য বাজারে। জলবায়ুর পরিবর্তন শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে যুক্তরাষ্ট্রকে, জনস্বাস্থ্য আর জীবনমানও হুমকিতে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজনেস সংবাদে। দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশের পোশাক শিল্পের জন্য আজ স্মরণীয় একটি দিন। 2012 সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 113 জন শ্রমিক মারা যান, আহত হন 300+ শ্রমিক। অগ্নিকাণ্ডের 6 বছর পূর্তি হলেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনেকেই এখনও সরকার ও বিজিএমই এর ঘোষিত আর্থিক সহায়তা পাননি। নাজমুল হুদা শাহিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সুমি আফরিন তাজরিন ফ্যাশনসে শ্রমিক অপারেটর হিসেবে কাজ করতেন। সেদিন নিচতলায় আগুনের কথা জেনে বাঁচার আশায় পঞ্চম তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন। এরপর থেকে শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়েন তিনি। সুমির মতো প্রাণে বেঁচে যাওয়া বিশেষ করে অঙ্গহারা শ্রমিকদের অবস্থা এখন শোচনীয়। এছাড়াও অনেকে আবার পরিবারের সদস্যদের হারিয়ে এখন নিঃস্ব। তিনতলাতে থাকে মানে 4 জন মারা গেছে, আমরা লাশও পাই নাই, ডিএনএ টেস্টে মিলছিল। এখন পরিবারের 3 জন মারা গেছে, সে তো এখানে আর কেউ নেই, অসহায় আছে। দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতরা যেভাবে ক্ষতিপূরণ বা সহায়তা পায় তাজরিনের শ্রমিকদের ক্ষেত্রে মেলেনি সেভাবে। বেঁচে যাওয়া শ্রমিকদের অনেকের অভিযোগ সরকার ও বিজিএমই এর ঘোষিত আর্থিক সহায়তা এখনো পায়নি তারা। আমরা চাই যে দেলোয়ারের সাজা হোক, আমাদের যে ভাই বোন ক্ষতিপূরণ পায় নাই তাদের ক্ষতিপূরণ দিক। একটা পুনর্বাসন, ছেলে মেয়েদের পড়ালেখা, ভালোভাবে পরিবেশে যায় না থাকবো, যে কদিনে থাকি আল্লাহর নামাজ কালাম পড়বো, থাইকা চলবে এটা পারতেছে না। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি জানান, ঘটনার পর একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো তদন্ত কমিটির সুপারিশই মানা হয়নি, এমনকি মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আহত শ্রমিকদের পুনর্বাসন ও তাদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার দাবি তার। অনেক শ্রমিক এখনো পঙ্গু, তারা কাজ করতে পারে না, তাদেরকে আসলে এই 4 লক্ষ বা 2.5 লক্ষ টাকা অনুদান দিলেই তাদের আসলেই এইটাই না। আমরা শ্রমিক নেতা হিসেবে যেটা দাবি করি যে তাদেরকে আসলে অনুদান না, তাদেরকে যাতে বড় ধরনের কোনো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে সারা যতদিন তারা বাঁচে তারা জানে ভালোভাবে চলতে পারে। তাজরিন ফ্যাশনের এই ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মনে করেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। দেশীয় চামড়া ও চামড়াজাত পণ্যের মান নিয়ে সন্তুষ্ট বিদেশি ক্রেতারা, তবে এ শিল্পে কমপ্লায়েন্সের অভাব ক্রেতাদের অন্য বাজারগুলোর দিকে ঠেলে দিচ্ছে। 3 দিনব্যাপী লেদার টেক শোতে আসা বিদেশি ক্রেতারা এমনটাই বলছেন। আর অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো বলছে সম্ভাবনাময় এই খাত বিশ্ববাজারের যে কোনো ব্র্যান্ডের সাথে তাল মিলিয়ে চলতে প্রস্তুত। নাজিয়া কণা জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনব্যাপী চামড়া, চামড়াজাত পণ্য সহ সংশ্লিষ্ট পণ্যের এ প্রদর্শনীর শেষ দিন। তাই প্রদর্শনী প্রাঙ্গণ ঘুরে ক্রেতারা পণ্যের মান ও ধরন সম্পর্কে ধারণা নিচ্ছেন, পছন্দ হলে ক্রয়াদেশও দিচ্ছেন। চামড়াজাত পণ্যের সাথে পাটজাত পণ্যের মিশেলেও তৈরি হচ্ছে নানা পণ্য, আর তাতেও আগ্রহ দর্শনার্থীদের। এই লেদার ইন্ডাস্ট্রি যে কতটুকু উন্নত হয়েছে এবং দেশজ শিল্পের যে অগ্রগতি হয়েছে তার কিছুটা দেখার জন্য পুরো আমরা হলো রাবারের সোল, জুটের সোল, নেট স্পেশালিটি হচ্ছে জুটের সোল। আমাদের জুট দিয়া আমরা বোয়িং পর্যন্ত তৈরি করে দিতে পারবো। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও বলছেন এ ধরনের মেলা পণ্যের পরিচিতিতে বড় মাধ্যম হিসেবে কাজ করে। বায়াররা আসে হচ্ছে তাদের যে টাইপের কোয়ালিটি বা যে টাইপের প্রোডাক্ট চাচ্ছে তাদের সেই রিকোয়ারমেন্টগুলো নিয়ে আসে, যে এখান থেকে তারা সেই প্রোডাক্টটা নিতে পারবে কিনা। অনেক জায়গা থেকে অনেক বায়ার আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট দিচ্ছে, অনেক কিছু আমরা তাদের কাছ থেকেও ফিডব্যাক পাচ্ছি। বাংলাদেশি পণ্যের গুণগত মান নিয়ে সন্তুষ্ট বিদেশি ক্রেতারাও, তবে এই শিল্পকে কমপ্লায়েন্ট করতে না পারলে বিশ্ববাজারে টিকে থাকাটা সম্ভব নয় বলে মনে করছেন তারা। I think Bangladesh leather quality is very good because I visited, I saw some quality and I think it's very good quality. So I hope to start business soon in Bangladesh. The quality has never been an issue here in Bangladesh. The leather is very good.
Unfortunately, there are other issues, compliance issues. দেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় করা এই শিল্পকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। নাজিয়া কণা, নিউজ টোয়েন্টিফোর, ঢাকা। নিউজ টোয়েন্টিফোর বিজনেসে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত নিউজ টোয়েন্টিফোর বিজনেসে। জলবায়ুর পরিবর্তন যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্য ও জীবনমানকে হুমকিতে ফেলতে পারে বলে এক প্রতিবেদনে সতর্ক করেছে মার্কিন সরকার। এতে জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ ঝুঁকি নিয়েও সতর্ক বার্তা রয়েছে। এদিকে বৈশ্বিক উষ্ণতার বিপাকে আছে চীন। আশঙ্কাজনক পরিবর্তন ঘটেছে থার্ড পোল নামে পরিচিত চীন সীমান্তের হিমবাহে। অন্যদিকে চলতি বছরে ইন্দোনেশিয়া ভূমিকম্প, আগ্নেয়গিরি, সামুদ্রিক জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। জলবায়ুর অনিয়ন্ত্রিত পরিবর্তনে বড় ধরনের হুমকির মুখে মার্কিন অর্থনীতি ও জনজীবন। এই ক্ষতির পরিমাণ বহু রাজ্যের জিডিপি চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে চলতি শতকের শেষ দিকে দেশটিকে $100 billion মাশুল গুনতে হবে। শুক্রবার দেশটি চতুর্থ জাতীয় জলবায়ু বিশ্লেষণ বিষয়ক এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য ও নিরাপত্তা, জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক উন্নয়নের উপর বড় ধরনের ঝুঁকি নিয়ে আসছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনে যুক্তরাষ্ট্রে কতটা প্রভাব পড়বে তা নির্ভর করছে বর্তমান সিদ্ধান্তের উপর। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের বিপর্যয় এড়ানো সম্ভব যদি বিশ্বের রাষ্ট্রগুলো একযোগে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে কাজ করে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন ইস্যুকে পরিবেশ বিজ্ঞানীদের রাজনৈতিক উদ্দেশ্য বলে অভিযোগ করেন। তবে সম্প্রতি তিনিও জানান, জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কর্মীদের যেন কোনো অসুবিধা তৈরি না হয় তেমনই এক ন্যায়সঙ্গত চুক্তির জন্য আলোচনা চালাবেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে চীনেও। দ্রুত গলে যাচ্ছে হিমালয়ের বরফ। আশঙ্কাজনক পরিবর্তন ঘটছে থার্ড পোল নামে পরিচিত চীনের সীমান্তের হিমবাহ, আর তাই অঞ্চলটিতে পর্যটকদের আনাগোনা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছর জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়া। ভূমিকম্প, আগ্নেয়গিরি, সামুদ্রিক জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে দেশটির অর্থনীতি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ টোয়েন্টিফোর। এই ছিল এখনকার নিউজ টোয়েন্টিফোর বিজনেস সংবাদে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।